কিছু নেপালিও আছে, আবার বলছে এখানে এনআরসি করবে, তার মানে সবাইকে আপনাদের তাড়িয়ে দেবে, সবাই চলে যাবেন তো, বিজেপি তাড়িয়ে দিলে চলে যাবেন তো, আপনি নিজে যাবেন না আপনি বিজেপিকে দাঁড়াবেন, কোনটা করবেন? সিদ্ধান্ত নিতে হবে, কোনটা করবেন হাবিবপুরের মানুষ, কোনটা করবেন বুলবুল চণ্ডীর মানুষ, বিজেপিকে দাঁড়াবেন না নিজেরা চলে যাবেন, কোনটা করবেন ঠিক করুন। আমরা তো চাই আপনারা সবাই থাকুন, আমরা এনআরসি সমর্থন করি না। আর বাংলা সরকার তৃণমূল কংগ্রেসের সরকার মনে রাখবেন, মা মাটি মানুষের সরকার। আসামে যখন 40 লক্ষ মানুষ বিপদে পড়েছে, কংগ্রেস যায়নি, সিপিএম যায়নি, আমি পাঠিয়েছিলাম আমার তৃণমূল কংগ্রেসের এমপিদের, এই মুকুল বৈরাগ্যরা গিয়েছিল, জিজ্ঞেস করুন, মথুয়া সংঘের সভাপতি আমি মমতা বালা ঠাকুরকে পাঠিয়েছিলাম, কাকুরি ঘোষ দস্তিদারদের পাঠিয়েছিলাম, তাদের আসামে ঢুকতে দেওয়া হয়নি, তাদের মারধর করা হয়েছে, 5 জন বাঙালিকে দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয়েছে, কত লোক আত্মহত্যা করেছে আপনারা জানেন? হাজবেন্ডের নাম আছে, বউয়ের নাম নেই, মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, মেয়ের নাম নেই, পরিবারগুলো আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছে। এই বিজেপির সরকার, আসামে কার সরকার? বিজেপির সরকার। দিল্লিতে কার সরকার? বিজেপির সরকার। ওরা এনআরসি করে, এখানে কার সরকার? তৃণমূল কংগ্রেসের সরকার। বাংলা করে না, বাংলা এসব ভাগাভাগি করে না, বাংলা কাউকে তাড়ায় না, এটা মাথায় রাখবেন। আমার কাছে আমার আদিবাসী ভাই বোনেরাও খুব আমি পছন্দ করি, আমি ওদের সবসময় বলি জয় জহর, আমি আমার তপশিলী ভাই বোনেদের ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আমি আমার সংখ্যালঘু ভাই বোনেদের কোলে নিয়ে আশ্রয় দিই, আমি আমার খ্রিস্টান ভাই বোনেদেরও ভালোবাসি, আর আমি নিজে হিন্দু ঘরের মেয়ে, কাজেই মনে রাখবেন হিন্দুদের এ ধারণা করা উচিত নয় যে মমতা ব্যানার্জি হিন্দুদের দেখবে না, আর মুসলমানদের দেখবে, আর শিখদের দেখবে, বিজেপির রটনাকে বিশ্বাস করবেন না। আমার কাছে সবাই সমান, আমি সেই হিন্দু ধর্ম বিশ্বাস করি যা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যা স্বামী বিবেকানন্দ বলেছেন, নেতাজি যে কথা বলেছেন, গান্ধীজি যে কথা বলেছেন, আম্বেদকার যে কথা বলেছেন, বিরসা মুন্ডা যে কথা বলেছেন, রাজেন্দ্র প্রসাদ যে কথা বলেছেন, আমি বিজেপি নেতাদের বাদনহারা সৃষ্টি ছাড়া আমি উল্লাসিত ধর্মের কথা মানি না, যে ধর্মে হিন্দুত্ব নেই, যে ধর্মে প্রাণ হচ্ছে শুধু লোকের উপর দাঙ্গা করা। ওরা নতুন হিন্দু ধর্মের আমদানি করেছে, আমরা হিন্দু ধর্মের লোকেরা, আমরা দেবী দেবীকে রাখি আসনে, ঠাকুরের আসনে, আমরা তাদের নিয়ে ব্যবসা করে খাই না, আমরা তাদের বিক্রি করি না, আমরা তাদের নিয়ে গদা নিয়ে মিছিল করি না, আমরা তাদের নিয়ে তলোয়ার নিয়ে গড়া কাটতে যাই না, আমরা মা দুর্গার পুজো করি, আমরা মা কালীর পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা গণপতির পুজো করি, আমরা শিবের পুজো করি, কেউ রক্ষাকারী করে তো কেউ চামুণ্ডাকারী করে, কেউ ছিন্নমস্তা করে তো কেউ সিদ্ধেশ্বরী করে, কেউ সর্বমঙ্গলা করে তো কেউ ভবতারিণী করে, কেউ ভুবনময়িনী করে তো কেউ মনময়িনী করে, কেউ মহামায়াকারী করে তো কেউ জহরাকারী করে, কেউ সর্বমঙ্গলাকারী করে তো কেউ সন্তোষী মাতা করে, কেউ বিষ্ণু মাতা করে তো কেউ জয়মাতা দি করে, হয় কি হয় না পুজো এখানে? আপনাদের বলতে হবে, এই যে বিজেপি নেতারা এসে মিথ্যে কথা বলে যাচ্ছে যে বাংলায় দুর্গাপুজো হয় না, হয় কি হয় না? যদি হয় জোরে বলুন, সাহস করে বলুন, আমি মায়েদের কাছ থেকে শুনতে চাই, আমি আমার মা বোনেদের কাছ থেকে শুনতে চাই, বিজেপির এই মিথ্যে কথার জবাব আপনাদের দিতে হবে। বলে কিনা আমাদের এখানে আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না, কোন দিন কাল দুর্গাপুজো আটকানো হয়েছে? হয় কি হয় না দুর্গাপুজো মা বোনেরা আমার? হলে জোরে বলুন না, মেয়েদের অবস্থা এত কম নয়, বাড়িতে কত কন্ট্রোলিং পাওয়ার, এই দেখুন মা উঠেছে, ঠিক বলছে, হয় দুর্গাপুজো হয়, এত মেয়েদের গলা আমার গলার কত জোর, আপনাদের গলা এত কম জোর হলে কি করে হবে? হয়তো কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, শিব পুজো হয়, চড়কের মেলা হয়, পৌষ মেলা হয়, চৈত্র
নীলষষ্ঠী হয়, মুসলিম ভাই বোনেরা রমজান হয়, রোজা হয়, ঈদ হয়, ইফতার হয়, খ্রিস্টান ভাই বোনেরা কেউ থাকলে বলবেন বড়দিন হয়, যদি কেউ থাকেন বলবেন বড়দিন হয়, তাহলে বুঝতে পারছেন সব মিথ্যে কথা। নোটবন্দির কেলেঙ্কারি আর মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি, বুঝলেন কিছু? বিজেপি মানে উদ্বাস্তুর নাম করে মিথ্যে সুরসুরি, আর আসাম থেকে বাঙালি খেদাও ঘুরঘুরি, আর এখানে বাংলা এসে মিথ্যে কথার সুরসুরি, আর মুখে বেজায় খড়খড়ি। আগে মানুষ বলতো ছেলে ঘুমালো পাড়া ঝুলালো পর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেলো সে খাজনা দেব কিসে, আর এখন মানুষ বলে ছেলে ঘুমালো পাড়া ঝুলালো মোদি এলো দেশে, সব অধিকার কেড়ে নিল বাঁচবো মোড়া কিসে। এটা মাথায় রাখতে হবে আপনাদের। আগে ছিল চায়ওয়ালা, আমি উদ্বাস্তুদের জন্য যা লড়াই করেছি জীবনে কেউ করবে না। উদ্বাস্তুদের চিরকালীন যে স্বত্ব জমি, পারমানেন্ট ফ্রিহোল্ড রাইটস, এটা আমার আন্দোলন দিয়ে আমি করে দিয়েছি। এবং আমরা বাংলায়ও 95টা উদ্বাস্তুকরণী আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি, আরও কিছু আমরা করতে চলেছি যেগুলো আমাদের প্রসেসে আছে, সবকটাই হবে। আমাকে উদ্বাস্তু আন্দোলন বিজেপিকে দিয়ে শেখাবেন না। আর একটা কি বলছে, নাগরিকত্ব দেবে। কিসের নাগরিকত্ব জানেন আপনারা? কিছু জানেন নাগরিকত্ব বিলটা কি? যারা বিজেপিকে ভোট দিয়েছেন জানেন নাগরিকত্ব বিলটা আপনাকে নাগরিকত্ব দেবে না আপনার নাগরিকত্ব কেড়ে নেবে জানেন? আমি পড়েছি বলে বলছি, এবং আমরাই তৃণমূল কংগ্রেস একমাত্র প্রতিবাদ করেছিলাম, জেনে রাখবেন, করতে দিইনি। নাগরিকত্ব বিলটা হচ্ছে, আপনি এখন এখানকার ভোটার আছেন, আপনি এদেশের নাগরিক আছেন, 5 বছরের জন্য আপনাকে ফরেনার বানিয়ে দেবে, বুঝলেন কিছু? 5 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। 5 বছরের জন্য বিদেশি কে কে হবেন, হাত তুলুন তো। 5 বছরের জন্য নিজের অধিকার হারিয়ে কে কে বিদেশি হবেন? নাগরিকত্ব হারিয়ে 5 বছর বিদেশি হবেন? তাহলে বিজেপি কিন্তু সেটাও বলছে যে এবার আসলে আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করব, তার মানে 5 বছরের জন্য আপনারা যারা স্বদেশী ছিলেন বিদেশি করে দেবে। তার মানে এবার বুঝলেন মা বোনেরা আমার, আপনারা খুব ভালো মানুষ, আপনারা খুব শান্তিপ্রিয় মানুষ, আপনারা খুব হরে কৃষ্ণ হরে হরে করেন, আপনারা খুব ধর্মপ্রিয় মানুষ, তাই আপনাদের কাছে মিথ্যে কথা বলা খুব সহজ। আমি যদি একটাও মিথ্যে কথা বলে থাকি আমার বিরুদ্ধে ওদের বলুন সমস্ত রকম অ্যাকশন নিতে, আমি ভয় পাই না। কিন্তু আমি যদি সত্যি কথা বলে থাকি তাহলে আপনারা বারবার ভাববেন, 500 বার ভাববেন, 1000 বার ভাববেন, কাকে নিয়ে এসেছিলেন আপনারা, কাকে ভোট দিয়েছেন আপনারা। একটা বাচ্চা ছেলে যদি কাচের গ্লাস ভেঙে ফেলে, মা তাকে মারে, একটা চড় দেয়, অথবা তাকে বকে, মা মারতেও পারে, ভালোবাসতেও পারে, শাসন করতেও পারে। আর একটা বুড়ো পোকা যদি দেশটাকে ভেঙে দেয়, তাহলে আপনারা কি করবেন? তাকে চড় দেবেন, থাপ্পড় দেবেন, না গণতন্ত্রে একটা ভোট দিয়ে প্রতিবাদ করবেন? কিছু তো করতে হবে। আমি আপনাদের বলবো থাপ্পড় দেওয়ার দরকার নেই, একটা করে কোষে ভোট দিন, একটা নোটবন্দি কোষে একটা ভোট, একটা এনআরসি কোষে একটা ভোট, একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কোষে একটা ভোট। 15 লক্ষ টাকা করে বিদেশ সবার পকেটে ঢুকিয়ে দেবে, দিয়েছে 15 লক্ষ টাকা করে দিয়েছে, দেয় নাই। নোটবন্দি করে সন্ত্রাস দমন করতে পেরেছে, পারে নাই। 10 কোটি লোকের চাকরি দিয়েছে, দেয় নাই। তাহলে কি করবেন? আগে বলতো আমি চায়ওয়ালা, এখন আর কেটলিও নাই, চায়ের ভারও নাই, দুধও নাই, চা পাতাও নাই, চিনিও নাই, চায়ের দোকানও নাই, এখন বলে আমি হয়েছি চৌকিদার। চৌকিদার কে হয়? আমি বলছি না, কিন্তু আমি শুধু জিজ্ঞেস করছি চৌকিদার কে হয়, চৌকিদার কে হয়, চৌকিদার কে হয়, চৌকিদার কে দেশ সামাল সকতা হ্যায়, চৌকিদার কে
সংবিধান নয়, আমরা চাই বাফাদার। বাফাদারই যে দেশকে রক্ষা করবে, সবাইকে নিয়ে চলবে। আজকে আপনাকে প্রয়োজন, তাই বলছে নমঃশূদ্র আমি তোমার পক্ষে। কালকে আপনাকে ছুড়ে দেওয়ার প্রয়োজন, আপনাকে ছুড়ে ফেলে দেবে। তপশিলি আদিবাসীদের উপর কম অত্যাচার হয়নি, অনেক অত্যাচার হয়েছে মনে রাখবেন। সংখ্যালঘুদের উপর কম অত্যাচার হয়নি, অনেক অত্যাচার হয়েছে। 12,000 কৃষক আত্মহত্যা করেছে, কৃষকদের উপর কম অত্যাচার হয়নি। বেকার ছেলেমেয়েরা বেকার হয়ে গেছে। আমরা বাংলায় 40% বেকারত্ব কমিয়েছি, আর ভারতবর্ষে এক বছরে 2 কোটি ছেলেমেয়ে চাকরি করত, তারা বেকার হয়ে গেছে। তাই বলি আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার মোদীবাবুর সরকার, আর নেই দরকার নোটবন্দির সরকার, আর নেই দরকার লুঠেরাদের সরকার, আর নেই দরকার কৃষক হত্যার সরকার, আর নেই দরকার চাকরি করার সরকার, আর নেই দরকার দরিদ্রের উপর অত্যাচার করার সরকার, আর নেই দরকার এনআরসির সরকার, আর নেই দরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের সরকার। দীক্ষে নয়, চাইছি ঋণ। যদি বলেন পারলাম না, ফেরত দিয়ে নেবেন। আজ পর্যন্ত তো আপনাদের কাছে আমি কিছু পাইনি, আমি চাইতেও আসিনি। ভোট দিলেও থাকবো, না দিলেও থাকবো, আমি আপনাদের দুর্দিনের বন্ধু। কিন্তু আমি এটাও মনে করি, মৌসুম নূরকে আপনারা ভোট দিলে আমি আপনাদের আমার চোখ দিয়ে, বাংলার চোখ দিয়ে, বাংলার দৃষ্টিকোণ দিয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দিন ওকে। ও জানে কংগ্রেস বিজেপিকে লড়তে পারে না, তাই ও কংগ্রেস থেকে চলে এসছে। আমিও কংগ্রেস থেকে চলে এসেছিলাম। আমি কংগ্রেস থেকে চলে এসে যদি সিপিএমকে হারাতে পারি, মৌসুম কংগ্রেস থেকে তরিয়ে চলে এসে বিজেপিকে আমরা সরাতে পারবো। এটা মাথায় রাখবেন, জোরবেন। মৌসুম ভালো মেয়ে, ছোট্ট মেয়ে, অনেকে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, রাজনীতি শেখাচ্ছে আমাদের, রাজনীতি শেখাচ্ছে আমাদের। আমি বাহনগোলা হাবিবপুর, বুলবুল চণ্ডী ওল মালদা থেকে শুরু করে সকলকে বলবো, আমাকে রাজনীতি শিখিয়ে লাভ নেই। মৌসুমকে তো আমি অভিনন্দন জানাই, যে ও একটা স্ট্যান্ড নিয়েছে। এখানে কংগ্রেস কি করে? কংগ্রেস সিপিএম কোলাকুলি করে, দোলাদুলি করে, মাঝখানে মধ্যেখানে বিজেপি, আর দুই পাশে কংগ্রেস আর সিপিএম, মধ্যেখানে রাম, আর দুপাশে বাম আর সামাম শ্যাম, দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ। সকালে করে কংগ্রেস, দুপুরে করে সিপিএম, আর রাতে করে বিজেপি। আপনারা এদের ভোট দেবেন? এদের ভোট দেবেন যাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো স্বচ্ছতা নেই তাদের? আমি যদি একটাও মিথ্যে কথাগুলি মিলিয়ে নিয়ে আসেন, যান কয়েকটা আরএসএসের প্রচারক এখানে পড়ে আছে, যারা আগে হাফ প্যান্ট পরে প্যারেড করত, আর এখন শপিং মল কালচারে কোটি কোটি টাকা বিল হচ্ছে শুনছি, বর্ডার এরিয়ায় টাকা দিচ্ছে, ভোট কিনছে। আমি সবাইকে বলি, টাকা দিয়ে যেন আপনাদের ভোট কেউ কিনে নিতে না পারে। ঘুষ নিয়ে ভোট দেওয়া অপরাধ, এটা মাথায় রাখবেন। চোখের সামনে যদি কেউ এক বাটি মুড়ি দেয়, মুড়িটা খেয়ে নিন, মুড়িটা খেয়ে বাটিটা উল্টে দিন। বুঝতে পারলেন কি বললাম? চোখের সামনে যদি কেউ এক বাটি মুড়ি দেয়, এই মুড়িটাও নিজের পয়সার নয়, মুড়িটা যদি ভেজাল না হয় খেয়ে নিন, আর বাটিটা উল্টে দিন। দিয়ে বলুন চায়ওয়ালা চলে গেছে, চৌকিদারের চৌকি থাকবে, দাঁড় থাকবে না। আগামী দিন সারা ভারতবর্ষ থেকে বিজেপি হারছে জেনে রাখবেন, যারা এমনকি পঞ্চায়েতেও জিতেছে জেনে রাখবেন। কিচ্ছু করতে পারবেন না আপনারা, লোকের সেবা করতে পারবেন? জিতেছেন তো পঞ্চায়েতে পারবেন? কি দিয়েছে আপনাদের জেতার পরে? করেছে কিছু জেতার পরে? কিছু করেছে? কিছু দিছে? কিছু করছে? করে নাই, কোনোদিন করবেও না। তাই মনে রাখবেন, আপনাদের কাজ যদি পেতে হয়, উন্নতি যদি পেতে হয়, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে আপনাদের ভরসা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। আগামী দিন শুধু বাংলা নয়, বাংলা পথ দেখাবে দিল্লিতে, এবং সেজন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তা, এটা মাথায় রাখবেন। আগামী দিন ভারত সরকার গড়বে কে?
সব আর কি। আগামী দিন ভারত সরকারকে পথ দেখাবে কে? পশ্চিমবাংলা আবার কে? আগামী দিন ভারত সরকার গড়বে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? এটা মনে রাখবেন, 1426, 1426। তাই আমরা চাই 42-এ 42, বাংলায় 42-এ 42টা সিট তৃণমূল কংগ্রেসকে দিন। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে জিতে গিয়ে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, সবচেয়ে বেশি মেয়েরা 41% আমরা দিয়েছি।